আইপিএলের উপরে কোনো বড় ফ্র্যাঞ্চাইজি নাই, কারণ তাদের টিমে খেলার জন্য একটা ইচ্ছাটা সবার থাকে। আমি প্লেয়ার হতাম, আমি হয়তো এই টুর্নামেন্ট না খেলে ওই টুর্নামেন্টগুলো খেলতে যেতাম, এটা খুবই স্বাভাবিক। টেকনোলজির ব্যাপারটা আমি যেটা বলি যে একটাই ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড আমার জানার মতো একটাই কোম্পানি আছে যারা কিন্তু এই DRS বাইডম প্রডিউস করে। যেহেতু একসাথে আরও তিনটা টুর্নামেন্ট, দুটা টুর্নামেন্ট হওয়ার কারণে এইসবের একটা প্রবলেম যেটা আমি যতটুকু আমি জানি, যেটা আমার জানার মতে। আর পেশাদারিত্ব হিসাবে তো আমরা খুবই ভালো ছিলাম, আমার আইপিএলের পরে আমরা ছিলাম, বাট সবাই হয়তো বা টেক ওভার করছে, হয়তো অনেকে ভালো করছে, বাট এটাও সত্যি কথা যে আমাদের ফ্র্যাঞ্চাইজি যারা আসছে, মানে এটা কিন্তু আপনি ওপেন করার পরেও দেখেন ড্রাফট থেকে যেই প্লেয়াররা আসছে, হয়তোবা আমরা ওরকম ভালো প্লেয়ার পাইনি এবার, যেহেতু দুটো টুর্নামেন্ট সাউথ আফ্রিকা, বিকজ যারা ওই দুটো টুর্নামেন্ট করছে তারা কিন্তু আইপিএল বেস্ট টিমই, কারণ তাদের একটা মুখ্য ভূমি থাকে আইপিএল খেলার। তো প্লেয়াররা কিন্তু আলটিমেটলি চায় যে ওই সব টুর্নামেন্টগুলো খেলতে যেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির নজর, এটা আপনাকে মানতেই হবে যে সারা ওয়ার্ল্ড ওয়াইডে আইপিএলের উপরে কোনো বড় ফ্র্যাঞ্চাইজি নাই, কারণ তাদের টিমে খেলার জন্য একটা ইচ্ছাটা সবার থাকে। আমি প্লেয়ার হতাম, আমি হয়তো এই টুর্নামেন্ট না খেলে ওই টুর্নামেন্টগুলো খেলতে যেতাম, এটা খুবই স্বাভাবিক। তো এটার কারণে হয়তো আমরা একটু পিছিয়ে যাচ্ছি, বিকজ আমরা ইন্ডিয়ান মার্কেটের সাথে মনে হয় কম্পিট করতে পারছি না, একটা সত্যি কথা বলতে গেলে না। অ্যাজ মানে বিপিএলে তো আমি প্রফেশনাল, সুতরাং প্রফেশন যখন হয় তখন তো যেখানে আমার জন্য ভালো সেটা কাজ করাটাই ভালো, যারা আমাকে মনে করে যে আমি তাদের জন্য সুইটেবল। তো ডেফিনেটলি টাইমের সাথে তো নতুন না, টাইমের সাথে অনেক কাজ করেছি, ছোটোবেলা থেকে অনেক কাজ করেছি, সুতরাং টাইমের সাথে আমার কেমিস্ট্রি অনেক ভালো। তো ডেফিনেটলি টিম করার ব্যাপারে, ফর্ম প্ল্যানের ব্যাপারে টাইম আমার সাথে যথেষ্ট, আমরা দুজন মিলে কথা বলি এবং চেষ্টা করি যে কোথায় আমাদের কাজ করতে হবে। মানে অবশ্যই সাকিবের সাথে অনেক বছর একসাথে কাজ করেছি, বিপিএলে ঢাকা ডায়নামাইটস থেকে আরম্ভ করে লাস্টের বরিশাল পর্যন্ত, বাট এইবার হয়তো বা ওইখানে আমার লাগছিল না, হয়তো বা খুলনা ভেবেছে আমি তাদের জন্য হয়তো বা সুইটেবল, তাই আমাকে তারা নিয়েছে। তাই গিভ মাই শট বেস্ট শট যে এখানে বেস্ট কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য, এবং তার যেটা বললাম অ্যাজ টাইমের সাথে আমার কেমিস্ট্রি ভালো, সুতরাং আই ইজ লুকিং ফরওয়ার্ড যে ভালো কিছু করার জন্য। ডেফিনেটলি ইনশাল্লাহ টাইম ইজ রিকভার ভেরি ওয়েল, আমি মনে করি সম্পূর্ণ ব্যাধি ব্যাংককে গেল একটা ইন্টেশন ছিল, ভালো নেটেও ব্যাটিং করেছে গত দুই দিন। আমি ওই যা বলেছি একটু স্লো যেতে, যেহেতু আমাদের খেলা 7 তারিখ, আজকে মাত্র 3 তারিখ, আমরা কালকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার যা খেলবো, হয়তো বা কিছুক্ষণ ব্যাটিং করবে, তাই ওইখানে ইজ ফিট, মানে ফিট রেডি টু গো না, এখন কেউ অ্যাভেলেবেল না, খালি আজকে একজন প্লেয়ার আসবে পল ম্যাকরেন, আর বাকিরা হয়তো বা আমরা কালকে কিছু প্লেয়ার আসতে পারে, পরশু আসতে পারে। আর ফার্স্ট অথচ বিপিএলে তো অবশ্যই চ্যাম্পিয়ন লক্ষ্য থাকবে, দ্যাটস ওয়াই এম হেয়ার। আর ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের কথা যদি বলেন, এখান থেকে তো অনেক ছেলেরা খেলবে, যেটা সিলেক্টররা দেখবেন আমরা অথবা ক্লোজলি ফলো করতে পারবো এই ফর্মেটে কে কেমন খেলছে, একটা অপরচুনিটি ফর অনেক ছেলেদের জন্যই যারা টিমে বর্তমানে আছে, যারা টিমের বাইরে ফাইট করছে তাদের জন্য একটা অপরচুনিটি, যারা হয়তো বা ইঞ্জুরির কারণে একটু পিছিয়ে গেছে লাইক সাইফুদ্দিন বা এরকম অনেক আছে, তাদের জন্য একটা অপরচুনিটি এই টুর্নামেন্টটা। আবার তো তারপরে প্রিমিয়ার লিগ হবে, সুতরাং ওয়ার্ল্ড কাপের আগে দুটো বড় টুর্নামেন্ট হবে, বিপিএল এবং ডিপিএল আমাদের ঘরোয়া যেটা, তো এখানে ছেলেদের একটা অপরচুনিটি থেকে যাচ্ছে প্রুফ করার জন্য। তো এটা তো সবাই তাকিয়ে থাকবো আমরা যে কারা ভালো করছে, কারা আমাদের ফিউচার ট্যালেন্ট বের হচ্ছে, কারা কতটুকু প্লেয়ার বের হচ্ছে। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্ট থেকে আমরা আরও কিছু নতুন মুখ দেখবো যারা ভালো করবে, আমি বিশ্বাস করি।